हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ एक नतून ब्लॉग शेयर करब, से आज के जब हम एक कैफे एकांते, तो मैं हमारे हालिशहर ये तो चलो रेडी हो अब ब्लॉग स्टार्ट कर देखो आज के बहरे कि रोद उठे तरह देखा। ঠিক আছে, কি রোদ উঠেছে। এত তাড়াতাড়ি যাব না, একটুখানি পরেই যাব, কারণ আজকে মানে আমার তো পড়ানো আছে বিকেলবেলা করে, তোমরা জানো তো, ওই কারণে আর কি পড়িয়ে তারপরে বেরোবো ওখান থেকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো ফাইনালি রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। আবার আমি ক্যাফে একান্ততে গিয়েই আমার ব্লগটা স্টার্ট করছি, আর তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এখন তো পড়তে যাবই, তোমাদের আগেই বলেছি, তো চলো যাওয়া যাক। 2000 years later তো আমি এখন ক্যাফে একান্ততে চলে এসেছি। আমি তোমাদের বলে দিচ্ছি যে ডিটেলসটা, যে তোমরা কিভাবে ক্যাফে একান্ততে আসবে। প্রথমে হালিশহর স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে মালঞ্চর দিকে আসতে, মানে নৈহাটির দিকে আসতে, মালঞ্চ বলে একটা জায়গা আছে, তো ওখানেই ক্যাফে একান্তে। তো ওখানে পায়ে হেঁটেও তোমরা আসতে পারো, কিন্তু তোমরা যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে আমি বলবো যে টোটো করে আসাটাই বেটার হবে। আর এই ক্যাফেটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই আছে, তোমরা দেখে বুঝতেই পারবে। দেখো কত বসার সিট আছে, মানে ওপরেও বসতে পারবে, চাইলে নিচেও বসতে পারো। আর এই যে নতুন যে লাইটিং দিয়ে করেছে, এই জায়গাটা কিন্তু নতুন করেছে, মানে আমি যখন এর আগে গেছিলাম তখন আমি দেখিনি যে মানে এটা করেছে। তো অনেক জায়গা আর কি করে দিয়েছে। আর ক্যাফে মানে কিন্তু শুধুই যে এখানে কফি বা চা এরকম টাইপের জিনিস পাওয়া যাবে সেটা না, এখানে কিন্তু তোমরা চাইলে মেন কোর্স সঙ্গে স্টার্টার সব কিছুই পেতে পারো। আর প্রাইসটাও যে খুব হাইফাই সেটা না, মানে মোটামুটি, খুব কমও না আবার খুব বেশিও না। তো আমরা এই ওপরটাতে বসেছিলাম, তো ওপর থেকে ভিউটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে একটা আইসক্রিম পার্লার আছে, তো তোমরা চাইলে আইসক্রিম পার্লারেও আসতে পারো। আর এটা কিন্তু ফুল এসি, আর এখানে বাচ্চাদের খেলার জন্য বা বাচ্চাদের এন্টারটেন করার জন্য অনেক জিনিস আছে। ক্যাফের যে অ্যাম্বিয়েন্স এটা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো, আর নিরিবিলি পরিবেশ, তোমাদের আসলে অবশ্যই ভালো লাগবে। আর এখানে টানা রিস্কা আছে, মানে সাজানো আর কি, তো এখানে বসেও অনেকে খেতে পারে, কিন্তু এখানে কেউই খায় না, সবাই ফটোই তোলে, তাই আমিও গেছিলাম ফটো তুলতে। আর আছে ক্যারাম বোর্ড, এখানে অনেকেই ক্যারাম খেলে, আর আমি ক্যারাম খেলতে গিয়ে তো আমার নখেই লেগে গেল। আর নিচের ভিউটা দেখো বেশ সুন্দর লাগছিল, আর এখানে একটা স্টেজও আছে। আর আমি যেহেতু রবীন্দ্র জয়ন্তীর দিন গেছিলাম, ওই জন্য খুব গান বাজছিল, তাই জন্য আমি ওখানে কোনো সাউন্ডই দিতে পারিনি, পরে বাড়িতে এসে পুরোটাই ওই জন্য ভয়েস ওভার দিয়েছি। আর এই দেখো মেনু কার্ড, তোমরা চাইলে মেনু কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে প্রাইসগুলো তোমরা বুঝতে পারো। এখানে আমি পুরো মেনু কার্ডটাই আর কি ভিডিও করে দেখিয়েছি। আর এখানে কিন্তু চাইলে তোমরা পিকনিক, অন্নপ্রাশন, জন্মদিন সব কিছুতেই বুক করতে পারো। আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করছি না। ভাত মানুষ লাগলো, মত করো রেনলো, রেনলো ভাত বুড়ে লাগলো, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। আমি এখানে নিয়েছিলাম চিকেন উইংস, এটা খেতে বেশ ভালো ছিল, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, কারণ এর পরের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারবে যে কতটা ভালো ছিল খেতে। আর আমি আর কয়েকদিন আগে গেছিলাম, তো তখন নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই আর হোয়াইট সস পাস্তা, তো ওটা বেশ ভালো ছিল, মানে ফিশটা খুব ফ্রেশ ছিল, আর এখানে দেখো চিকেনটাও বেশ সফট আর ফ্রেশ, তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর তারপর নিয়েছিলাম বিরিয়ানি, তো বিরিয়ানিটা আমি বলবো কোয়ান্টিটিটা দাম হিসেবে বেশ ভালোই ছিল, কিন্তু একটু অয়েলি ভাবটা বেশি ছিল, তো ওই জন্যই, কিন্তু ভালো ছিল, মানে তোমরা ট্রাই করতেই পারো। আর এরপর যেটা হলো সেটা আর কি বলবো, বিরিয়ানি নিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো আমাকে এক পিসই চিকেন দেবে, তো এক পিস চিকেন তো অবভিয়াসলি দিয়েছিল, মানে একটা লেগ পিস দিয়েছিল। আর পরে আমি যখন বিরিয়ানিটা আরও কিছুটা নিয়েছি, তখন আমি দেখলাম যে ওখানে আরও একটা চিকেন আছে, মানে একটা লেগ পিস সাথে কিন্তু আরও একটা চিকেন আছে, মানে কি বলবো বলো, মানে বেশ ভালোই হলো। এক প্লেট বিরিয়ানিতে আমি 2 পিস চিকেন পেয়ে গেছিলাম। তো যাই হোক, খেতে বেশ ভালো ছিল, শুধু বললাম যে একটু অয়েলি ভাবটা বেশি ছিল। আর এই দেখো 2 পিস চিকেন দিয়ে দিয়েছে, মানে চিকেনটা বেশ ভালো সফট ছিল, খেতে বেশ খারাপ ছিল না, আমি মানে প্রাইস হিসেবে ঠিকই ছিল। আর এই দেখো বলেছিলাম ফিশ ফ্রাই আর হোয়াইট সস পাস্তার ফটোটা অ্যাটাচ করে দেবো, এটাও করে দিলাম। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।